ওয়ালাইকুম আসসালাম। মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য নমস্কার এবং খ্রিস্টান ভাইদের জন্য গুড ইভিনিং। প্রশ্ন করতে পারেন, আমি কাজী মোতাহার হোসেন মোতা কেন আপনাদের মাঝে এসেছি? আপনারা অত্র গ্রামের সবাই চিনেন আমার বাবা কাজী মোহাম্মদ মোফাজ্জল হোসেন মোতা, তাকে আপনারা সবাই চিনেন। তিনি আপনাদের সুবিধার্থে বিভিন্ন অফার নিয়ে বিভিন্ন সময়ে এসেছিল। আমি সেই কাজী পরিবারের একজন কাজী হয়ে এবার আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক প্যাকেজ সিস্টেম, সেটি হচ্ছে প্যাকেজ কাজী। এখন প্রশ্ন করতে পারেন, এই প্যাকেজ কাজীর মাধ্যমে আপনি কী কী পাবেন? জায়গায় থেকে আপনি প্রশ্ন করবেন, উত্তর আসবে এখান থেকে। এই প্যাকেজ আপনি যা যা পাচ্ছেন সেটা হচ্ছেন, আমি কাজী, আমাকে পাচ্ছেন, এবং আমার পাশে আছেন ঘটক, এবং তার পাশে আছেন আমাদের মুন্সি। এখন প্রশ্ন করতে পারেন, ঘটক সাহেবের কাজ কি? এই 3 সদস্য বিশিষ্ট প্যাকেজ প্রোগ্রামে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই ঘটক সাহেব, যেটা করবে আপনাদের জন্য সুন্দর এবং সুন্দরী মেয়েদেরকে না পাত্রীদেরকে খুঁজে বের করবে, যাদেরকে আপনারা বিবাহ করবেন। এবং আমি কাজী হিসেবে আমি সেটা এন্ট্রির দায়িত্ব রয়েছি, এবং আমার পাশে আছেন আমাদের মুন্সি। এখন প্রশ্ন করতে পারেন, মুন্সির কাজটা কী হবে? সারা শরীয়ত মতে মুন্সি বিবাহটি পড়াবেন। এই প্যাকেজের ভিতরে আপনারা যা যা ফ্রি পাচ্ছেন সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে বিবাহ যোগ্য কন্যার জন্য বেনারসি শাড়ি, এবং পাত্রের জন্য পাগড়ি এবং পায়জামা পাঞ্জাবি। তবে এই পাত্রীর জন্য যে আপনি বেনারসি শাড়ি পাবেন, সেই শুধু বেনারসি শাড়ি নয়, সাথে পাচ্ছেন আপনি কানের দুল, নাকের নাকফুল এবং গলার হার। এবার আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনাদেরই সকলে পরিচিত জনাব মোহাম্মদ ঘটক কুতুবালি। ভাই সাহেব, আমি হলাম গিয়া প্যাকেজ কাজী, এই প্যাকেজের সম্মানিত সদস্য জনাব কুতুবালি। আর আমি মুন্সি সদর আলী, এই প্যাকেজের একদম গুরুত্বপূর্ণ সদস্য। আপনারা প্রশ্ন করতে পারেন, এই প্যাকেজের ভিতরে আপনারা কী কী করতে পারবেন? শুনেন, বিয়ের মতো একটা কঠিন কাজ আপনি ঘরে বসেই সারতে পারবেন। প্রশ্ন করতে পারেন, কেমন? সমস্ত বিয়ের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবে এই প্যাকেজে, প্যাকেজ কাজী। এই প্যাকেজের এখন অনেকে প্রশ্ন করতেন, হাত তুলতেছেন, বুঝতে পেরেছি, হাতগুলো নামান, বুঝতে পেরেছি এই প্যাকেজের মূল্য কত। প্রশ্ন করতে পারেন, এক রেট এক জবান 15,990। বুঝতে পেরেছি, আপনারা আপনাদের তালুগুলো থামান। এবার এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলাম। আমি ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং MD জনাব মোহাম্মদ কাজী মোতাহার হোসেন মোতা এই ব্যবসা পরিচালনার জন্য। এবার বিশেষ মোনাজাত পরিবেশন করবেন আমার অত্র ব্যবসা প্রতিষ্ঠানের একমাত্র মুন্সি জনাব আপনার সদর আলী। সদর সবাই বড় করে মোনাজাত ধরেন। আল্লাহুম আমিন। তুই আঙ্গো জনাব মোতা। শোনো, আমি তো একটা নতুন সিস্টেম চালু করছি। সিম কোম্পানিগুলো যেরকম সিস্টেম করে প্যাকেজ করে, আমি সেরকম ভাবে একটা বিয়ের প্যাকেজ করেছি, প্যাকেজ কাজী। আমি এখন থেকে প্যাকেজ কাজী। আচ্ছা, তো তুমি আমাকে প্যাকেজের মাধ্যমে বিয়ে করলে না কেন? দুর্ভাগ্য, কিছু বলো না, আমি তোমাকে কিভাবে প্যাকেজের মাধ্যমে বিয়ে করব? আর এই প্যাকেজটা তো আজকেই চালু করেছি, আর আমাদের বিয়ে হয়ে গেছে না। ঠিক আছে, তাহলে তুমি না একটা কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, হ্যাঁ, তারপর তুমি আমাকে আবার বিয়ে করবে এই প্যাকেজের মাধ্যমে। তাহলে আমি প্যাকেজ কাজে বউ হব, আবার প্যাকেজ থেকে বঞ্চিতও হব না। কিন্তু সেটা তো সম্ভব না, কারণ আমার এখানে বিবাহিতদেরকে বিয়ে দেওয়া হয় না, শুধুমাত্র অবিবাহিত মেয়েদেরকেই বিয়ে দেওয়া হয় প্যাকেজের মাধ্যমে। আর তোমাকে যদি বিয়ে করি, তাহলে তো তোমাকে এখন হিল্লা বিয়ে দিতে হবে, তার মানে অন্যজনের কাছে রাখতে হবে, সেটা কীভাবে সম্ভব? রাখবে, সমস্যা কোথায়? তুমি একটা সিস্টেম চালু করেছো, তো তুমি তোমার বউকে দিয়ে উদ্বোধন করো। পাগলামি করো না, পাগলামি করছি না, তুমি করছো, মানে তুমি কি প্রফেশন খুঁজে পাচ্ছ না, তুমি কি শুরু করেছো?
ফালতু কথাবার্তা। আরে আরে শোনো না, আরে আমাদের বাচ্চা মিয়া হোটেলে কাজ করতো, ও তো এখন ধানমন্ডি বুয়া ফেডারেশনের সভাপতি হয়েছে। মাশাআল্লাহ, ইয়ান তো ভালো কথা। কিসের ভালো কথা? 5টা বছর আমার সাথে লিভ টুগেদার করছে, আমি তোরে ভুলতে পারতেছি না। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আর এসব কী এখন? হ্যাঁ, আজকালকার বুয়া কাজের হোলারাও লিভ টুগেদার করে। হ্যাঁ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনি এটা কেমন কথা কন? বুয়া কাজের লোক বলে কি লিভ টুগেদার করতে পারবে না, প্রেম ভালোবাসা করতে পারবে না? না করতে পারবো না কিল্লাই, এন তো সবাই করতে পারবো, কিন্তু ইয়ান তো না জায়েজ কাম। কি কমো ভাই, 5 বছরের স্মৃতি কি বলা যায়? আপা শোনেন, আমরা এখন নতুন বিয়ার ফ্যাকে চালু করছি, আন্নে চাইলে প্যাকেজের মাধ্যমে আঙ্গ এনে নতুন করে বিয়া করি, সংসার শুরু করতে পারে। হ্যাঁ, আমিও তো সেটাই চাই, বিয়া করতে। আচ্ছা, তাইলে আন্নেরে প্যাকেজের মূল্যগান কই? আঙ্গ প্যাকেজের মূল্য হইল 15,990 টিয়া, আর অন্যান্য বিয়ের সময় যেসব জিনিসপত্র এগুলো সব আন্নে হিরি পাইবেন। আন্নে যেহেতু কাজের বিয়ে মহিলা, আন্নের লাই 10,000 টিয়া, আমি সাররে কইটই আরও 7,990 টিয়া কমাই দেবুনি। ভাই গো, মেলা কষ্টে 20,000 টাকা জমাইছি, তার মধ্যে 10,000 টাকাতে যদি বিয়ে বসি প্যাকেজ কিনি, তাহলে তো আমার ভবিষ্যতে কিছুই থাকবো না। আগে আপা আন্নে বুঝলেন না, বুঝবেন কোন সময় যখন বুড়োই যাইবেন, 80 বছর যখন দাঁত সব পড়ে যাবে তখন বুঝবেন, বুঝছেন নি? আই আই কইলাম তো, এই প্যাকেজের মাধ্যমে যদি আন্নে বিয়ে করেন, আন্নের ভবিষ্যৎ কিন্তু ভালো হয়ে যাইব, আন্নে তখন খুব আরামে সুখে শান্তিতে থাকতে পারবেন, বুঝছেন নি? ঠিক আছে, তাহলে কবে আসুন? আপা এই 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 আন্নে যে কোনো সময় আইবেন, আন্নার লাই যে কোনো সময় আঙ্গো অফিস মুক্ত, ইয়ান হলে ভিজিটিং কার্ড, বুঝছেন নি? ইয়ান ঠিক মতো আই করেন, যা আন্নের খুলি কইছি আর সুন্দর মতো আন্নের বুঝাই কইন, আই তাহলে আস। ঠিক আছে, আর আপা কিছু না মনে না করলে এখন কথা কইতাম বলেন। ইয়ানে তো অনেক রাস্তার মধ্যে বেয়াদ ভোলা হয়, চলাফেরা করে, আন্নি তোকে মাথা কাপড় দেন না? তারপরে সেই মুরগি যে ডিম পারবে সেই ডিম সে খাবে, সেই জন্য আসছে মোরগ আর মুরগির বিয়ে দেওয়ার জন্য এখানে। এটা কি বললেন? এই কথা শুনে তো মানুষ আমার মারবে, আমার এই প্যাকেজ প্রোগ্রাম বাংলাদেশে না, কোথাও আমার পরিচালনা করতে দেবে না। আপনি কি বলতেছেন? এটা জীবনেও সম্ভব না, এখানে আমি মুরগি হাঁস মুরগি গরু ছাগল এই সমস্ত বিয়ে দেওয়ার জন্য তো এটা করি নাই, আপনি বুঝতে পারতেছেন না? যা তা নষ্ট করে ফেলবে যে কোনো সময়। আমার কিন্তু দোষ নাই, ওরা আমার রাস্তা থেকে জোর করে ধরে আছে, কইছে এই অবৈধ সম্পর্কে আমার বুঝছি শুধু পাপস, আমার দোষ দেখে যাইতো হে তুলে আমি আছে রাস্তা আপনার পাইলো আমি আমার প্রতি সত্য করে আমার অনুসারে অপমান। ঠিক আছে, আমি যাইতাছি, আমার লোকে বেশি কথা কই।
যাই নাই তো আরে যাম না কি লে যাব একদম খবর করে ভালো আমার এই কাজি প্যাকেজ কি আমি হাঁস মুরগি গরু ছাগল হাতি ঘোড়া মাছ এই সমস্ত এর জন্য করছি নাকি মানুষের জন্য করছি হ্যাঁ চলো খুদে রাস্তি খেতে দাও নিজের খাবার নিজে নিয়ে খাও কি বললো তুমি আমি হচ্ছি প্যাকেজ কাজী আর আমি নিজের খাবার নিজেরাই খাবো আর সেটা আমি কখন করেছি তুমি হাত দিয়ে ভাত দিয়েছ খাবার দিয়েছ সেটা আমি খেয়েছি তুমি এই কথা বলার সাহস কোথা থেকে পেলে সাহস তুমি কি দেখেছ হ্যাঁ শোনো তুমি মানুষকে ঠকানোর যে ফাঁদ শুরু করেছো না সেই ফাঁদের পরিণাম ভালো হবে তানি দেখো এমনিতে কিন্তু আমার মাথাটা ঠিক নেই আজকে ঘটক আর মুন্সি কি করেছে জানো ওরা মোরক আর মুরগি নিয়ে আসছে আমার অফিসে প্যাকেজের মাধ্যমে বিয়ে করানোর জন্য হ্যাঁ শুধু হাঁস মুরগি কেন দুদিন পর দেখবে গরু ছাগল কুকুর বিড়াল সব কিছুই তোমার প্যাকেজের মাধ্যমে বিয়ে দেওয়ার জন্য মানুষ নিয়ে এসেছে আর তুমি তো আছোই তুমি অফার দিবে গরু ছাগলের এই প্যাকেজের মাধ্যমে বিয়ে দিতে পারলে গরুর ভুষি ফ্রি আর বাঙালি বাঙালি তো পারলে ফ্রিতে আলকাতরাও খায় তখন দেখবে গরু ছাগল নিয়ে সবাই তোমার অফিসের দিকে ছুটে আসছে আচ্ছা তানি আমি কার জন্য এসব করতেছি আমার জন্য না আমাদের সুখের জন্য মানুষকে ঠকিয়ে যে সুখ আমার জন্য নিয়ে আসতে চাচ্ছ সেই সুখে আমি সুখী হতে চাই না আমার কথাটা ঠিকঠাক মতো মাথায় ঢুকে আমি যা বুঝার বুঝে গেছি তোমাদের মতো ছাগল দেয়া কোনোদিন হাল চাষ হবে না ছাগল দেয়া সবসময় খালি এরকমই করবো কতবার করে কইলাম যে সারা গ্রামের প্রতিটি ঘরে ঘরে আমাদের প্যাকেজকে পৌঁছাই দেও তাদেরকে বলো যে আমাদের প্যাকেজের সাথে ফ্রি আছে সায়া ব্লাউজ তারপরে শাড়ি শেরওয়ানি তারপর পাকরি তারপরে রান্নার জিনিস পর্যন্ত কাজী সাহেব এই ব্যাপার তো আমরা হরাশে দিবা লাগছি মানে কেউ তো নিতেছে না নিতেছে না তাহলে কাম করো সুরমার পেছনে নাকি কি করতে করছি সিম কোম্পানির দেখো না তারা কি করে বিভিন্ন অফারের মাধ্যমে সারাদিন খালি গ্রাহকদেরকে একের পর এক মেসেজ দিতে আসে গ্রাহক বিরক্ত হইল কি হইল না সেটা তাদের ব্যাপার না আমারও সেই ব্যাপার না প্রচারই প্রসার আমার ব্যবসা চাই ব্যবসা করতে হবে তোমরা প্রতিটি ঘরে ঘরে যায় একের পর এক অফার করতে থাকো 10-20-30-100 তো যায় তো তারা অফারটা গ্রহণ করবে তাই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কে স্যার উনি কাজের বেটি হোক আর যাই হোক এই প্যাকেজের আওতায় আসলে আপনার সমস্যা কি শুনেন আমার এই প্যাকেজ হচ্ছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই সমান গরিব দরিদ্র সবাই কাজী ভাই আমার সাথে যার বিয়ে দিবেন সে যেন হ্যান্ডসাম রোমান্টিক হয় অবশ্যই সুন্দর দেখতে লম্বা রোমান্টিক ছেলে পাবা আমাদের প্যাকেজে এই সমস্ত ব্যবস্থা করবি শুধু তুমি নুরুদ্দিন দাও তুমি উদ্দিন দিবা তুমি খান পায়ে যাবা তার মানে তুমি টাকা দিবা 10,000 টাকা দাও তোমাকে আমরা সালমান খানের মতো চিনে এনে দেবো ঠিক আছে যাক আমার জীবনটা সার্থক হইল আপনাদের অনেক ধন্যবাদ ভাই সাহেব কিছু মনে করেন না আমি যে টেহাটা দিব সে টেহাটা মানে কোন একটা কাগজে যদি লেখা দিতেন মানে আমি একটা উপমান হিসাবে লেখা আর রিসিট করো না 10,000 টাকা হ্যাঁ ঠিক আছে কাজের বেটি আবার ইংরেজিও জানে তুমি কি তারা নেবে সেবি কাজের বেটি মনে করছো নাকি হ্যাঁ সে ম্যাট্রিক ফেল এই পাস কাজের বেটি হ্যাঁ এক কাজ করো
এখন আর তোমাদের বাসার দরকার নাই, তোমরা কাজ করো, সরাসরি এখান থেকে বেরিয়ে পড়ো, এই কাজের পিঠের জন্য হ্যান্ডসাম একটা পর খুঁজে বের করো, চলো। আর না আমাকে আইয়ে বেশি কথা মাধ্যমে বিয়া করমু একটা রে। ও কাজী সাহেব, প্যাকেজ কাজী সাহেব বাড়িতে আসেননি? আমি তো এই সুযোগটা নিতে আইছি। আচ্ছা, তোমরা গ্রামের মানুষজন এমন বোকার হাড্ডি হও কেন বলো তো? হ্যাঁ, এরকম একটা অফারের শাড়ি লুঙ্গি আর ব্লাউজের জন্য কি জীবনটা নষ্ট করবে? মানে তোমাদের জন্য বিয়েটা কি খেলাঘর, যে ইচ্ছে করলে খেললে আর ইচ্ছে করলে ভেঙে ফেললে? আহা ভাবি, আমাকে প্যাকেজ কাজী সাহেব যখন একটা অফার দিছে, এই অফারটা নিয়েই দেখি না। এই যে দেখেন, আমাকে প্যাকেজ কাজী সাহেব আপনার মতন একটা সুন্দরী বউ বিয়ে করে নিয়ে আসে। কিসের মাধ্যমে? তো কাজীর মাধ্যমেই আনিছে। আপনি একটা সুন্দরী শহরী মেয়ে আমাদের গ্রামে আইছেন, আপনি তো আমাকে গ্রামের একটা অহংকার। এইটাই তো বাঙালির দোষ, মানে ছোট ছোট কিছু ফ্রির আসে না, বড় কিছু হারাও। আচ্ছা ভাবি, কাজী সাহেব কোনো সেটা কোনো আপনি সব বাদ দেন তো। ও বাড়িতে নেই, তুমি যাও এখন যাও। আচ্ছা ভাবি, একটা কথা কও। বলো। আপনি কিন্তু অনেক সুন্দরী। আচ্ছা যাও এখন। আমার জন্য একটা কথা কইতে পারবেন কাজী সাহেবের কাছে? আমার জন্য আপনার মতন জন্য একটা সুন্দরী মেয়ে ঠিক করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি বলবো, এখন যাও। ভাবি তাহলে আসি, কাজী সাহেবের সত্যি কথা কবেন কিন্তু। মুন্সি, ইয়া, আজকাল কামের মায়ে রবি হ্যান্ডসাম পোলা চায়। আচ্ছা আই কি কম হ্যান্ডসাম নি? তুমি এত হ্যান্ডসাম এলেই তো তোমার দুই দিনে বলতে লেগে চালাই। আরে আছি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছে যাইতেছিলাম, রাস্তা দেখাই খুব উপকার হইল। তাই নাকি? আরে আসিক না, তুমি হলে আমাকে ওই প্যাকেজের মাধ্যমে বিয়ে করবো চাও নাকি? আরে আপনারা যে সুন্দর একটা অফার দিছেন, একটা বিয়ে করলে অনেক কিছু ফ্রি পাওয়া যাবে, তো এই অফার না নিয়ে কি থাকা যায়? আর আমাদের এলাকায় আপনার এই ব্যবসা শুরু করেছেন, তা ভাবতেছি আমি প্যাকেজটা নিই আর কি। বাহ বাহ বাহ, আঙ্গ আশিক মিয়া ভালো বুঝিয়া লাইছে। আচ্ছা হনো, বিয়া করলে তো বউ তো হাই ভাই, তার লগে কিন্তু মেলা কিছু হেরি পাইবা, বুঝছো নি? শুনো আশিক মিয়া, পাত্রী একটা আছে, হ্যান্ডসাম কাজের মায়া, তুমি যদি ওরে শাদি করো তাহলে তোমার আর কোনো কাম করো লাগবো না, ঘরে বসবা আর খাইবা। আশিক মিয়া, ও মাইয়া কান ঘরের বাড়ির কাম করলে কী হব, এতে কিন্তু মেয়ে ঠিক পেশ করছে, বুঝছো নি? ও আপনারা তাহলে এই কামের বেটি দিয়ে প্যাকেজটা চালু করতে চান আমার সাথে না? আরে আসিক মিয়া, একবার ভাইবা দেখো, তুমি যদি এই কাজের মাইয়ারে বিয়া করো তাহলে তোমার আর অপমান তো থাকবো না, তুমি তো অর্থের অভাবে বিয়া করতে পারতেছো না, বুঝতে পারছো? এইটাও কিন্তু মন্দ না ঘটক সাম, একটু ভাইবা দেখি কি করা যায়। আরে ভাই, তুমি ভাবতে ভাবতে দেখবা আরেকজনাই সেই প্যাকেজ লয়ে গেছে, তখন তোমার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবো না। না না না, তাহলে ঠিক আছে, আপনারা বিয়ের ব্যবস্থা করেন, আমি কালকেই আসতেছি, কালকেই বিয়ে করবো আমি। থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ। তার মানে প্যাকেজ কাজীর বউ হিসেবে একটু তো জ্বালাতন সহ্য করতেই হবে।
তুমি প্যাকেজ কাজে হও নাহলে অন্য কাজে হও সেটা আমার দেখার দরকার নেই। তোমার কাজেগিরি তুমি চেম্বারে রাখবে, ঠিক আছে? এই বাড়িতে না। শুনা, আমি কি এগুলো আমার জন্য করতেছি, আমার নিজের জন্য করতেছি, আমাদের সুখের জন্য করতেছি না? অন্যের সুখ নষ্ট করে না নিজে কখনো সুখী হওয়া যায় না। আর এই কথাটা তুমি জানো না কাজী সাহেব, এখন সময় আছে, ভালো হয়েছে। আরে বুঝতে পারলাম না, এই যে প্যাকেজের বর কনি, তোমরা খুশি হয়েছো না? আমার কোম্পানির পক্ষ থেকে কিন্তু যা যা ফ্রি দেওয়ার কথা ছিল সব কিছু কিন্তু আমি ফ্রি দিয়েছি। এই যে দেখেন, কনের পরনের যে কাপড়, তারপরে যে ব্লাউজ, তারপরে গহনা, সব কিছু কিন্তু প্যাকেজ কাজে থেকে ফ্রি। আপনার পাঞ্জাবি, শেরওয়ানি, এবার জুতা, সব কিছু কিন্তু, তাই না? কাজী সাহেব, আমি খুব খুশি হয়েছি। সবচেয়ে বেশি খুশি হয়েছি এই কাজের বিটি হলো আপনি কারিশ্মা কাপুরের মতন একটা সুন্দরী বউ দিয়েছেন আমার জন্য, খুশি হয়েছি। তুমিও কিন্তু কম সুন্দর না, ফিগারটা তো মাশাল্লাহ সালমান খানের মতো। কাজী সাহেব, ওরে আমার খুব পছন্দ হয়েছে, আপনার অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার ভালো করুক। বাহ, কারিশ্মা কাপুর, সালমান খান, কুসকুস হুতাহে, হাম দিগি কে সুখে সানাম, কাবি খুশি কাবি গাম, কাল হো না হো, সব কিছু হার মানাবে, সমস্যা নাই। এই বিয়ের কাজ শুরু করে দেন কাজী সাহেব। 50,000 টিয়া দেন মোহর ধার্য করিয়া, নগদ স্বর্ণ অলঙ্কার 7,000 টিয়ার পাই, বাদ বাকি টিয়ার বাকিরাই জনাব কুতুবালির ওকালতিতে আন্নে কবুল কন তিনবার। কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ। ধরেন, মনোযোগ ধরেন আপনি, শুরু করেন স্যার। আজকে আঙ্গ প্রথম কাস্টমার, আপনি শুরু করেন। আল্লাহ মামি, মুন্সি দেখছো, আরে গ্রামের মানুষ আমাকে প্যাকেজের মাধ্যমে বিয়ে শাদী করে কিছু তো সুখে শান্তিতে সংসার করতেছে, আর আমাকে হলে পুরো কপাল, আমাকে দুজনের একজনের হলে বউ নাইকা। হ্যাঁ, ওই যে কইছে আঙ্গো হোরা কপাল, আর কাজী সাহেবের কি চান কপাল, হ্যাঁ, একে রাজকন্যার মতন বউ লইয়া সুখে শান্তি সংসার করতেছে। আরে এত দুঃখ করি কি হইব, আর মাতা কিন্তু এখন বুদ্ধি আইছে মনে, আমরা দুইজন এখন বাগে বিয়া করিয়া লাই। আরে মুন্সি, তুমি তাহলে একটা ভাজির লোক, তার আবার প্রমাণ দিলা। হ্যাঁ, আরে বাগে কি বিয়া শাদি করা যায়? এত খেপতেছো কি লাই? হ্যাঁ, আই যে তোমারে কত ভালোবাসি ইয়ান তুমি বোঝো না, কিল্লাই তো বাগে বিজনেস অন করতে চাইছি। শোনো মুন্সি, বাগে ব্যবসা বাণিজ্য করা যায়, মাগা শাদি করা যায় না। চলো, ওই পাড়ায় যাওয়া লাগবো। আচ্ছা চলো। এই কাজের বেটি, দেখায় এই, আমি তোমার বউ। কাজের বেটি কি ভাষা? হ্যাঁ, তুই আমার বউ সেটা ভালো কথা, কিন্তু কথা ছিল তুই কাম করবি, মানুষের পাশে কাম করে আমার খাওয়াবি, আমি পায়ের উপর পা তুলে নাচবো আর ঘুমাবো, তুই কাম করিস না কেই? এই কাম করি না, সারাদিন যে খাও আর শুয়ে শুয়ে থাকো সেগুলো কে করে? সংসারের কাজ আমি করি না, আমার দায়িত্ব সংসারের কাজ করা, আমি সেটা করবো। কাজী আমাকে সেই কথা কইছিল যে বিয়ের পরে আমি তোমার সংসারের কাজ করবো, বাস আমি কোনো বাড়ি কাজ করতে পারবো না। কাজী কি কইছিল সেটা আমি জানি না, কাজী আমারে কইছিল তুমি বিয়ে করার পর তোমার বউ তোমারে কাম করে খাওয়াবে, তোমার কোনো কাম করতে হবে না, আমি কোনো কাম করতে পারবো না, টাকা পয়সা রোজগার করতে পারবো না। কাজী আমাকে কইছিল আমি বসে বসে খাবো, সংসারের কাজ করবো, পোলাপান পালবো, তোমাকে পালবো, আমি কোনো বাড়ি কাম করবো না। এডি আমার কাম করবি না? না, কাম করবি না? আমি করবো না। তুই যদি কাম না করিস আমি গতর খাটা নিয়ে আসবার, তুমি বসে বসে খাবি, তাই না? সেটাই কথা ছিল, আমার মতন একটা ইয়াং সুন্দর পোলা এই এলাকায় একটা আছে নাকি? আমার সুন্দর পোলা সুন্দর জামাই দিয়ে কি হবি যদি খাবার না পারে? তোর বিয়ের শর্তই ছিল একটা, তুই আমার কাম করে খাবি, যদি কাম করে খাবি না তোর আমি রাখবো না, তুই চলে যাবি, সরাসরি চলে যাবি, আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই, কয়ে দিলাম তুই সরাসরি চলে যাবি। আর তুই যদি না যাস কাজিক ডাকে তোর আমি ডিভোর্স করে দিব, কয়ে দিলাম। কি কর
সারবো আমি? কাজি আমাকে কি সর্বনাশ করে দিল এছাড়া সাথে আমাকে বিয়ে দিয়ে? আমার বলে কাম করে খাওয়ান লাগবি? ইয়াল্লাহ তুমি কোনে আছো? গরিবের উপরে এত গদ ফেলা কি জানি? আমার কি সর্বনাশ করেছে? ও আমার মতন একটা স্মার্ট পুলারে কাজের বড়টা দিয়ে বিয়ে দিতেছে। কাজের বুয়া কয় কোনো কাম করবি না, আমারে কাম করে খাওয়াতি হবি? এটা কোনো কথা হইলো কোন ভাবি? কি হ, এখন আমি এই লজ্জা কোথায় রাখি? শালা প্যাকেজ কাজের বাইর করে দেন, আজ তোর আমি কিলায় কোথায় একদম শেষ করে ফেলাবো। ঠিকই আছে, তুমি অফার নিয়েছিলে না, প্যাকেজের ফ্রি অফার, এখন বুঝো ঠেলা। ও তুমি তো প্যাকেজ কাজেরই বউ, তার সাপোর্টের তো হবাই, আমার পক্ষে তো আসার কথাই না। আমি ভাবিছিলাম তুমি আমার পক্ষে থাকবা, হলো না। তুমি ডাকো, তার ডাকো, ডেকে দাও, তোমার লাগবে না, তারা ডাকো। তুমি দেখো তোমার যে সর্বনাশ করেছে, তুমি তার কাছে যাও। হ্যাঁ, আমি এখানে কিছুই করতে পারবো না। ভাবি এটা কথা কইলে আমার প্যাকেজ কাজ দি, পরে আমি জেনেই পাবো, পরে আমি একটা হুম হাতটা ঘুরে ঘুরে সাজবো। আমার জীবন নিয়ে সিনেমিনি খেলা, কাজের বউর সাথে বিয়ে দিছো? হ্যাঁ, আপনি যে কাজী বেটির সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন সেটা এখন মিস ডায়না হয়ে গেছে, সে কোনো কামই করবার চায় না। হ্যাঁ হ্যাঁ, কও কি? আমার তো মনে হচ্ছে তোমার ওই আকাশ থেকে বাস পড়ে যেমন তোমার সংসারে এরকম অবস্থা শুরু হয়েছে। হ্যাঁ, আর এই কথা কি কাজের বেটি নিজের মুখে কইছে? হয়, সে কইছে 10,000 টাকা প্যাকেজ কিনে সে বিয়া করছে, কাজ করবো কে? আরে এটা তো তার ভুল ধারণা, আমার প্যাকেজ কাজিতে এই বিবাহর পরবর্তীতে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করা হয় না, শুধুমাত্র বিবাহের আগে তোমাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য যা করতে হয় তাই করে প্যাকেজ কাজি, এবং জিনিসপত্র ফ্রি দেয়, বুঝতে পারতেছো? আমি অত কথা বুঝি না, সে যেমন আপনার কাছে প্যাকেজ নিয়ে বিয়া করছে, আমিও প্যাকেজ নিয়ে বিয়া করছি। আমি তারা রাখবো না, আমি এই বউর সাথে সংসারই করবো না। এখন প্যাকেজের মাধ্যমে আপনি আমার বউরে ফেরত নেন। আরে মাথা গরম করা যাবে না, তুমি যদি মাথা গরম করো তাহলে তো সংসার হবে না, আর রেগেছেন তো হেরেছেন, কথাটা শোনো না, রাগ করা যাবে না। সংসার সুখের হয় দুইজনের দুইজনের গুণে, ঠিক আছে? একজন আরেকজনের স্যাক্রিফাইস করতে হবে। শোনো, তুমি মাথা ঠান্ডা করো, তুমি বসো, আমি প্রয়োজন হলে আমার অফিস থেকে আমি লোক পাঠাবো, যেটা নিয়ম নাই সেটাও করব, লোক পাঠায়া কাজের বেটিকে বুঝাইয়া তোমার সংসার টিকানোর ব্যবস্থা করতেছি। আমি অত কথা বুঝি না, আমি তার সাথে সংসার করব না, আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন, আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন, নইলে আপনার খবর আছে এই সমস্ত ভুয়া প্যাকেজের ব্যবসায়ীরা, আপনি ভালো ব্যবসা করেন আর আমার টাকা ফেরত দিয়ে দেন। আপনি যদি ফেরত না দিতে চান আপনাকে ব্যবসা আমি কিন্তু গ্রাম থেকে পাঠাই দেবো, কয়ে দিলাম। আমি বুঝলাম না, ডিভোর্স হলে পরে তাতে আমি ঝামেলে পড়ে যাবো, আর প্রথম বিয়ে করছে আমার এখানে দূর। কি হলো এটা? কি সুন্দর একটা গান শুনতেছিলাম। এই কাজে বেটি, এই আরে এদিকে, এই তুমি, এই তুই ঝামেলা বাজাই দিছিস কেন? কি ঝামেলা বাজাইছি? হ্যাঁ শুনলাম তুই নাকি কাম ছেড়ে দিছিস। কেন কাম করু মামি? 10,000 টাকার প্যাকেজ কিনে বিয়ে বসেছি কি মানসির বাড়ি কাজ করার জন্য? আরে মুরজালা, এই দাইভার তো হলে আমাকে উপরে পড়বো হলায়। অবশ্যই, আপনারা আমাকে প্যাকেজের মাধ্যমে বিয়ে দিছেন, এর দাইভার কে নিবে? আপনারা নেবেন না তো গায়ের লোক নিবে। এই এই কাজের বেটি, তুই কিন্তু কোনো ঝামেলা করবি না। হ্যাঁ তুই এখন যা, যা কইতেছি। শোনেন, আমি অত কিছু বুঝি না, ঘটক কাজী মুন্সি সবাই আজকে একসাথে করে এর একটা হেসনা নেস্তা আমি করবো, আপনি কোনো অফিসে আমি আসতেছি, আমার 10,000 টাকা মানসির বাড়ি গতর খাটায় কামাই করছি, নিয়ে আবার খাজনিমি শুরু করি। এই তোমার সমস্যাটা কি? প্রত্যেকটা দিন ঘুমাইতে আসলেই তুমি কানের কাছে প্যাও 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 ভেউ ভেউ করতে থাকো, এরকম ভেবো কি সংসারে শান্তি থাকবো বলো? আচ্ছা ঠিক আছে, করবো না ভেবো,
কিন্তু একটা কথা মনে রেখো, হ্যাঁ, অন্যের চালে ঢিল মারলে না পাটকে নিজে চালিয়ে পড়ে, আর এটা চরম সত্য কথা। খুব জ্ঞানী হয়ে গেছো তুমি, আমার জ্ঞান দাও, তাই না? তোমাকে আমি জ্ঞান দিচ্ছি না, শুধু হুঁশিয়ার করে দিচ্ছি। তুমি যে ভুয়া সিস্টেম শুরু করেছো না এই প্যাকেজের নামে, এইটাতে গ্রামের মানুষের সর্বনাশ করছো তুমি। ও, তা নিয়ে আমি তোমার কতবার একটা কথা বলবো, আমি যে সিস্টেমটা চালু করেছি সেটা কোনোভাবেই ভুয়া না। আমি যেটা করতেছি এটা ডিজিটাল যুগের ডিজিটাল সিস্টেম, সময়ের সাথে আগামীর পথে। তুমি বিষয়টা বুঝতে পারতেছো না কেন? তুমি বিয়ের পর থেকে আমার একটা কথাও বিশ্বাস করো না, সেই জন্য সারাক্ষণ খালি কানের কাছে বেও বেও কেউ কেউ মেও মেও করতে থাকো। ওই যে একটা কথা আছে না, নিজের বিড়াল নিজের কাছেই কয় ম্যাও ম্যাও ম্যাও। হ্যাঁ, কারণ বিড়ালও না ন্যায় অন্যায় বোঝে, আর ন্যায় অন্যায় বোঝে বলেই ম্যাও ম্যাও করে। তাহলে তুমি সারা রাত ম্যাও ম্যাও করো, ঘুমাও। তোমার কথা আর একটা কথা বলবো না, ঘুমাও ঘুমাও বলতেছি। তোমার এসবের কাজের ফল না ভালো হবে না। কাজী সাহেব, আমাকে একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। এই কোম্পানি খোলার আগে আমাকে ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত ছিল। স্যার, আমি কোনোদিন হাতের কথার সাথে একমত হইনি। আমি হাতের কথার লোকে আমি সম্মতি জ্ঞাপন করতেছি। ওরে, আপনারা কইতেছেন সেটা তো আমিও বুঝতেছি, কিন্তু এখন তো আমার মাথায় কিছু ধরতে চা। কাজী সাহেব, আপনার মাথায় না ঢুকলে আমার মাথায় ঠিকই ঢুকছে। আপনি যে বেটার লাগে আমার প্যাকেজের মাধ্যমে বিয়ে দিয়েছিলেন, সেই বেটা আমার কাছকে বাড়ি থেকে বাইর করে দিছে, আর আসানোর সময় কইছে যে যে প্যাকেজে তোরে বিয়ে করছিলাম সেই প্যাকেজেই তোরে ছাইড়া দিলাম। এখন আমি কি করব কোন? আরে ভয় ভয় কি করব না করব সব কইতেছি, মাথা গরম করলে তো সংসার টিকবো না। সংসার করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, রেখেছে তো হেরেছেন, কথাটা বুঝতে হবে তো। শুনেন, সংসারে তখন দেখা যাবে একজনে রাগ করছে, আপনি চুপ থাকবেন, আপনি আবার রাগ করলে তাকে চুপ থাকতে হবে, তাইলে তো সংসার টিকবে, তাই তো? আপনারা কি বলেন? জি স্যার। দেখছেন, তাই আর একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তারপরে লাইনে জানেন না, সংসার সুখী হয় রমণীর গুণে, যদি গুণবান পতি থাকে তাহারও শোনে। আরে বুঝতে পারছি তো, বুঝতে পারছি, আমার মাথায় কিছু ধরতেছে না। আপনি বসেন, এরকম রাগারাগি করেন না। উনাদেরকে আমি পাঠাইতেছি, আপনার হাজবেন্ডের সাথে কথাবার্তা বইলা যেভাবেই হোক সেটাকে ঠিক করার জন্য। এটা আমাদের কোম্পানির নিয়ম নাই। কি কইলেন? নিয়ম নাই মানে? নিয়ম আমি চালু করুক, যদি আপনি কোনো এর উপায় না করতে পারেন আমি আপনার বাসায় যাচ্ছি। কি কই, আমার মানিতে চাইছি তুমি, তাইলে তো আমার সংসার ভাঙ্গে যাবো রে ভাই। বুঝতে পারতেছেন না, আমার বউ এমনিতে আমার সন্দেহ করে, আমার দেখতে পারে না, সবসময় কয় তুমি কি একটা লাফাঙ্গ হইছো, এই কাম করেন না, আপনার দুটো পায়ে পড়তেছি। আপনার প্যাকেজে আমি বিয়ে করছি, টাকা দিয়ে বিয়ে করছি, এখন আপনি আমার দায় ভার না নিলে সব কিছু আমি গোলমাল করে দিব। আপনার এটার গ্যারান্টি ওয়ারেন্টি সব আপনার দায়িত্ব। আরে ঠিক আছে, আরে আমি কোম্পানি কিসের ওয়ারেন্টি গ্যারান্টি দিব? শুনেন, আমরা এই প্যাকেজ কাজই করছি শুধুমাত্র বিয়ের আগের মুহূর্তে আপনাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য, যত কাজকর্ম করা লাগে সেই সব করবো, কিন্তু বিয়ের পরে আপনাদেরকে সুখী বানাই দেবো, সংসারই করবো, সেই দায়িত্ব তো এই প্যাকেজ কাজই নেয় নেয়, বুঝতে পারতেছেন না কেন? তারপরও আপনার হাজবেন্ডের সাথে আমি কথা বলবো, প্রয়োজনে আমার অফিসাররা কথা বলবে, সবাই কথা বলে তারাই আপনার বাড়িতে পাঠাতেছি। দেখবেন, আপনার হাজবেন্ড যদি গরম হয়ে যায় আপনার নরম হবে, আপনি গরম হলে আপনার হাজবেন্ড নরম হবে, তাইলেই দেখবেন যে সংসারের ভিতরে খালি সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আসতেছে। যান, আপনার সুখের কথা কল লাগবে না, আজকে আমি বাড়ি যাইতেছি ঠিকই, কিন্তু আমার সংসারে যদি সুখ না থাকে আর ওই বেটা যদি আমার নিয়ে সংসার না করে, আমি কিন্তু হাইকোর্টে যে আপনাদের তিনজনের নামে প্রতারণা মামলা করবো, কথাটা মনে রাখেন। গেলাম। আপনারা ক্লায়েন্ট দেখে বুঝবেন না কোন ক্লায়েন্ট কিরকম, আমার এরকম প্যাকেজ পোকাম প্যাকেজ আপনি যখন বুঝে যাবো আপনার বুঝতে পারতেছেন না, এটা কি কাজের বেটি না অন্য কিছু, আপনি বুঝতে পারতেছেন? হায় রে, মামলা দেবো, এই বাড়ি তোরা দিছেন বাইরে। শোনো, আমার উপর মন খারাপ করো না, তোমারও দোষ নাই আমারও দোষ নাই, ওই কাজী বেটা প্যাকেজ দেখাইয়া আমাদের বিয়েটা দিছিল, কাজীর কথা মনে করে আমাদের সংসার ভাঙলেতে চলবো না,
হাজার হলেও তুমি আর আমি এখন স্বামী স্ত্রী, এটা মাইনে আমাদের জীবনে চলতে হইব। তুই ঠিক হইছিস। দেখ কাজে একটা ফালতু লোক, তোরা যে কথা কই আমার সাথে বিয়ে দিছে আমারও সেই কথা কইছে, আর আমি আর তুই এটা নিয়ে প্রতিদিন ঝগড়া করি মারামারি করি, এভাবে ভাল লাগে কো? এভাবে সংসারে শান্তি আসে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি চিন্তা করেছি আমি এখন থেকে মাঠে কাজ করব। আমি মাঠে কাজ করে টাকা পয়সা কামাবো, আর তুই বাড়িতে কাজ করবি। তুমি সত্যি কইতেছ? হ্যাঁ। অশান্তি করে কী হবে কো? এভাবে মানুষ বাঁচে? এরকম পরামর্শ করলে তো আমরা অনেক আগায় যাব, আমাদের সংসার হবে, আমাদের ভবিষ্যৎ ভালো হবে। তুমি খালি খালি ভুল বুঝো, লাগলে আমি মানুষের বাড়ি কাজ করবো, তুমিও মাঠে মাঠে কাজ করবা, কিন্তু এইগুলো নিয়ে আমরা আর ঝগড়া করবো না, ঠিক আছে? ঠিক আছে, এখন থেকে আমি মাঠে কাম করবো আর তুই বাড়ির কাম করবি। আর আমাদের একটা সুন্দর সওয়াল হবে, সওয়ালটার নাম হবে কি? সালমান শাহ। সালমান শাহ? বড়লে সিনেমার নায়ক বানাবো। একটা মায়া বলে মায়ের নাম হবে কি? পূর্ণিমা। এটা তো প্যাকেজ কাজী অফিস। জি, এটা প্যাকেজ কাজীর অফিস, আমি কাজী, কাজী মোহাম্মদ মোতার হোসেন মোতা। আচ্ছা, আমি প্যাকেজের মাধ্যমে বিয়ে করতে এসেছি। হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি একা পাত্র দেখতেছি নি? পাত্র দেশের বাইরে থাকেন, আমি মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করব। বাহ, তাহলে তো ভালোই হলো। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের প্যাকেজের যে 15,990 টাকা সেটা প্রদান করতে হবে, সাথে মোবাইল চার্জটা আমাদেরকে প্রদান করতে হবে। অবশ্যই এখন ISD কলের চার্জ যেটা আসবে সেটাই, এছাড়া আর আপনার তেমন কিছু করতে হবে না। আপনার এবং বরের ঠিকানা লাগবে, আমরা পরবর্তীতে কিছু সাক্ষী নিয়ে নেবো, আর আমাদের মধ্যে সাক্ষী আছে, এবং বরের সাথে যে লাউড স্পিকারে বিয়েটা হবে সেটা আমাদের কাছে রেকর্ড থাকবে, যাতে পরবর্তীতে কোনো আইনি ঝামেলা না হয়। আমাদের প্যাকেজের নিয়মটা আপনাকে বলে দিচ্ছি, আমাদের নর্মাল প্যাকেজ হচ্ছে 15,990 টাকা, সাথে যুক্ত হবে আপনার এই ISD কলের রেটটা। আপনি কি কি ফ্রি পাবেন প্রশ্ন করতে পারেন? প্রশ্ন উত্তর একটাই, সেটা হলো যে আপনাকে বিবাহযোগ্য কন্যার জন্য যে সমস্ত কাপড় চোপড় লাগবে তা আমরা এখান থেকে দেবো, শাড়ি এবং ব্লাউজ, এবং আপনাকে আপনি পাবেন এই চুড়ি, গহনা, কানের দুল, নাকের ফুল এবং গহনা, সাথে বরের জন্য পাবেন, আপনার তো বর নাই, তারপরে যদি আপনি রিপ্লেসমেন্ট সম পরিমাণ টাকা নিতে চান নিতে পারবেন, এবং পাজামা পাঞ্জাবি এবং পাগড়ির টাকা। না, আমার কোনো ফ্রি জিনিসের দরকার নেই, আর আপনি যত টাকা চাচ্ছেন আমি তত টাকাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেড় মোহরটা কত হবে সেটা জানতে পারি? 5 লক্ষ টাকা। কত? কেন, কম হয়ে গেছে? তাহলে 10 লক্ষ টাকা লিখে দিন। 10 লক্ষ টাকা লিখে দিন? এক্সকিউজ মি ম্যাডাম, কিছু মনে করবেন না, আমরা কিন্তু একটা টাকা সবসময় বাড়িয়ে লিখি, আপনার দেড়মোহর হবে 10,01,000 টাকা, লিখে লিখেন, তাতে লিখেন। আচ্ছা, হোলার নামটা কই গেলাম? সাব্বির চৌধুরী। সাব্বির চৌধুরী, লিখেন। তারপর বাপের নাম? আকবর চৌধুরী। আচ্ছা, হোলার ঠিকানাটা কোন? 26/2 মিরপুর DHS। এবার হাতরি মানে বা আন্নের নামটা কর? মিসেস তানি। বাপের নাম? মোহাম্মদ সুরজ হোসেন। ঠিকানাটা কর? গ্রাম বোয়ালি, পোস্ট মধুপুর, থানা মধুপুর, জেলা টাঙ্গাইল। তুমি হচ্ছে একটা ফ্রড, একটা বাটপার। তোমার এই যে প্রতারণার বিজনেস আছে না, যে প্যাকেজ কাজী, তুমি এই প্রতারণার বিজনেস দিয়ে মানুষের সাথে প্রতারিত করছো, আর তাই তোমার মতো এমন বাটপারের সাথে আমি সংসার করতে পারবো না, আর আমি এখানে এসেছি তোমাকে শাস্তি দেওয়ার জন্য।
না তোমার ধারণা ভুল, আমি কোনো ফ্রড বাটপারি করতেছি না, আমি তো প্যাকেজ কাজের ব্যবসা করতেছি, তুমি বুঝতে পারতেছ না কেন? আমি এখানে প্যাকেজের মাধ্যমে মানুষকে বিয়ে দিয়ে দিই, বিয়ে দেওয়াই আমার কাজ। তুমি জানো তোমার জন্য মানুষের সংসার নষ্ট হচ্ছে, কেউ কাউকে আর বিশ্বাস করতে পারছে না শুধুমাত্র তোমার জন্য। সেটা ঠিক আছে, কিন্তু সংসার ভাঙার ব্যাপারে তো আমার কোনো অবদান নাই। আমি তো মানুষের সংসার ভাঙার কথা বলিনি, মানুষকে সংসার করার জন্যই তো আমি এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। তুমি বুঝতে পারতেছ না কেন আমি মানুষের উপকারের জন্য আমি এখান থেকে বিবাহ দিই, তাদের বিবাহ বিচ্ছেদ করাই না। তুমি কি করেছো জানো? হ্যাঁ, তোমার জন্য আজকে একটা ছেলে আমার কাছে বিচার দিতে এসেছিল। তুমি একটা কাজের মেয়ের সাথে ওই ছেলের বিয়ে দিয়ে দিয়েছো ওকে না বলে। এখন ওই ছেলে কি করবে জানো? ওই ছেলে তো ডিভোর্স হবেই, আর তার সাথে ছেলে তোমার নামে কেস করবে, চিটিং এর কেস করবে। তুমি ভুল বুঝতেছো তানিয়া, শুরু থেকে তুমি ভুল বুঝতেছো। আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করছি যে আমি কোনো খারাপ কাজ করতেছি না, আমি কোনো অন্যায় কাজ করতেছি না, আমি প্যাকেজ কাজের বিজনেস করতেছি। শোনো, আমি তো সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল যুগে ডিজিটাল সময়ে ডিজিটাল বিজনেস করছি, আমি অন্য কোনো কিছু করছি না। তুমি বুঝতে পারতেছো না কেন মানুষের যত কষ্ট করতে না হয় সেই জন্যই আমার এই প্যাকেজ প্রোগ্রাম। আমি মানুষকে কষ্ট দিতে চাই না। আমি শুরু থেকেই তোমাকে এই কথাটা বোঝাতে চেয়েছি তানিয়া, তুমি বুঝোনি। তুমি সবসময় আমার সন্তান করেছো, সেই জন্য আমি কখনো সুখী পরিবার আশা করতে পারিনি। সুখী পরিবার হয় মানুষের বিশ্বাস, স্যাক্রিফাইস, ভালোবাসা আর শ্রদ্ধাবোধের জায়গা থেকে। তুমি আমার বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি তানিয়া। আমি অন্য কিন্তু খারাপ কাজ করতেছি না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি রাগের মাঝে কি করতে গিয়েছিলাম, আমি আসলে বুঝিনি যে তুমি এত ভালো একটা কাজ করছো। তুমি মানুষের বিয়ে দিচ্ছ, তুমি ফরজ কাজ করছো। আমি না বুঝে তোমার উপর রেগে কি বড় একটা ভুল করতে গিয়েছিলাম। তুমি আমাকে মাফ করে দাও, আই'ম রিয়েলি সরি। সরি বললে তো হবে না, যেহেতু তুমি প্যাকেজ কাজের কাছে চলে আসছো একটা প্যাকেজ তো গ্রহণ করতেই হবে। না, প্যাকেজের মূল্য তেমন কিছু বেশি না, 15,990 টাকা মাত্র। আমি আজকে অনেক খুশি। আমি সত্যি